আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আমরা গত ভিডিওতে যে টপ নেভিগেশন ভিউটা তৈরি করছিলাম, তো সেটাতে যে আইকন ক্লিক করলে আমরা এরকম তৈরি করছিলাম, এগুলো আরেকটু সাইজ বড় হলে আর একটু সুন্দর দেখা যাবে বা ফেসবুকের মতো হুবহু হবে। তাই আমি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, আইটেম আইকন সাইজ 35dp। তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, এরকমও দিতে পারেন। তারপর যদি রান করেন সেক্ষেত্রে এই আইকনগুলোর সাইজ কিন্তু আরেকটু বড় দেখা যাবে, সুন্দর দেখা যাবে। ইনস্টল হচ্ছে, দেখতে পারতেছেন এখন ঠিক আছে। তো আমি চাচ্ছি যে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে স্ক্রল করলে যাতে এগুলোতে যায়, সেটা কিভাবে করা যায় বা ফ্র্যাগমেন্ট পরিবর্তন হয় সেটা কিভাবে আপনারা করতে পারেন সেটাই দেখবো। এখন সাইজটা আগের পর্যায়ে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু ফ্র্যাগমেন্ট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো ব্ল্যাক ফ্র্যাগমেন্ট। আর সেই ফ্র্যাগমেন্টের যে এক্সএমএলগুলো লেআউট, তো সেগুলোর ফ্রন্ট এন্ডে জাস্ট একটা করে টেক্সট ভিউ দেওয়া, যেমন মার্কেট প্লেস ফ্র্যাগমেন্ট, হোম ফ্র্যাগমেন্ট, প্রোফাইল ফ্র্যাগমেন্ট লেখা এই জায়গায়। তো আমরা কাজটা করব হলো ব্যাক এন্ড থেকে, ফ্রন্ট এন্ডে একটু কাজ করে নিতে হবে। ব্যাক এন্ডের কোডগুলো সব রিমুভই করে দিচ্ছি, কোনো কোড নেই দেখতে পাচ্ছেন। তো আমি অন্য আরেকটা প্রজেক্ট থেকে কিছু কোড এখানে পেস্ট করব। এখানে আমি অলরেডি দিছিলাম, যেমন এই পেজ ভিউ পেজার। তো ভিউ পেজারটা আমি দিলাম, যেহেতু আমি রিলেটিভ লেআউট ইউজ করছি তাই এই ভিউ পেজারটা এই বটম নেভিগেশনের নিচে, তাই এখানে লেআউট ভিউ ইউজ করছি। ওকে, আপনারা দিয়ে দিবেন। এবার ব্যাকএন্ডে চলে যেতে পারি। ব্যাকএন্ডে কোড আমি যে কোডগুলো লিখব সেই অবশ্যই দেখিয়ে দিব। প্রথমে নেভিগেশন ইমপ্লিমেন্ট করব, নেভিগেশন ভিউ অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার, এখানে ইমপ্লিমেন্ট করব অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। এটার যে মেথডগুলো ইমপ্লিমেন্ট মেথড, ফার্স্ট এই মেথডটা আমি ইমপ্লিমেন্ট করে নিলাম। তারপর কিছু ভেরিয়েবল, যেমন এখানে ভিউ পেজার একটা ভেরিয়েবল, ভিউ অ্যাডাপ্টার একটা ভেরিয়েবল, নেভিগেশন ভিউর জন্য ভেরিয়েবল। তো আমি এই তিনটা লাইন কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে উপরে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। ভিউ পেজারটা অল্ট এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যারে লিস্ট তৈরি করছি, নাও লাগতে পারে, তারপরেও দিয়ে দিচ্ছি আন্ডার টেক্সের ফ্র্যাগমেন্ট লিস্ট। ভিউ পেজার অ্যাডাপ্টারটা আমরা তৈরি করি নাই, যার জন্য এরর। অ্যাডাপ্টারটা তৈরি করব অবশ্যই, আমরা একদিক থেকে দেখে দিচ্ছি। প্রথমে আইডিগুলো ফাইন্ড করছে, ইনিশিয়ালাইজ ভিউ এখানে আমরাও ফাইন্ড করে নেব, যেমন নেভিগেশন ভিউ। বটম নেভিগেশন ভিউ, এখানে ভিউ পেজার ফাইন্ড করছে। ফাইন্ড করার পর ভিউ পেজার এই অ্যাডাপ্টার সেট করছে, আর অ্যাডাপ্টারের ভিতরে ফ্র্যাগমেন্টগুলো অ্যাড করে দিছে। তো আমি একদিক থেকে কাজগুলো করতে পারি। ইনিশিয়ালি নেভিগেশন ভিউতে দিয়ে দিতে পারে, আচ্ছা সেটা দেওয়া পরে আমি এগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করার পর এগুলো অনক্রিয়েট এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, অনক্রিয়েট ভিউ। তো বটম নেভিগেশনটা অলরেডি যেহেতু এই ভেরিয়েবল দেওয়া আছে, আচ্ছা তারপর ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে আমাদের আইডি হলো বটম নেভিগেশন, এখানে দরকার নাই। বটম নেভিগেশন আইডি ওকে। তো আমাদের অ্যাডাপ্টার আমি একদিক থেকেই নিব, সমস্যা নাই। অনক্রিয়েটের ভিতরে আমরা একটু কোড কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে পেস্ট করব, কন্ট্রোল বি। draw layout আমাদের এখানে নাই, রিমুভ করে দিচ্ছি। আর আরেকটা ভেরিয়েবল আমরা তৈরি করে নিতে পারি, উপরে মেনু আইটেম নামে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি ওকে। এবার আমরা অ্যাডাপ্টারটা তৈরি করব, লগের দরকার নাই। অ্যাডাপ্টার তৈরি করলেই আমার যে অ্যারোগুলো আছে এখানে, অ্যারোগুলো কিন্তু আর থাকবে না। অ্যাডাপ্টার এই তো অ্যাডাপ্টার তৈরি করছে। অ্যাডাপ্টারের অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপর এর নিচে গেম পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। অল্ট এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট করে নিলাম। এখন আমাদের যে ফ্র্যাগমেন্টের নেমগুলি আছে, এখানে আমি যে ফ্র্যাগমেন্টগুলি দিছি সেই ফ্র্যাগমেন্টগুলির নাম এখানে দিয়ে দিচ্ছি। হোম ফ্র্যাগমেন্টটা অলরেডি আছে, তারপরে ভিডিও ফ্র্যাগমেন্ট, মার্কেট প্লেস ফ্র্যাগমেন্ট, নোটিফিকেশন ফ্র্যাগমেন্ট, প্রোফাইল ফ্র্যাগমেন্ট ওকে। এখন এখানে আমরা আইডিগুলো দিব। ফার্স্ট আমরা দিব হোম, মাই হোম, মানে আমাদের যে নেভিগেশনের আইডিগুলো ছিল এখানে, এই আইডিগুলো আমরা দিব। তো তার জন্য সেকেন্ড হলো ভিডিও আইডি, থার্ড হলো মার্কেট প্লেস, ফোর্থ হলো নোটিফিকেশন আইডি, ফিফথ প্রোফাইল। অবশ্যই আরেকটা ভিউ পেজার এখানে দিয়ে দিতে হবে, এটা ইনক্রিজ করে নিতে হবে 4 আর ব্রেক হবে। ওকে আমি একদিক থেকে কোডগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি নেভিগেশন ভিউর উপরে লিসেন অ্যাড করে নেই জাস্ট ফ্র্যাগমেন্ট গুলো লেফট টু রাইট নিলে যাতে পেস্ট চেঞ্জ হয় সেই কাজ করছি তারপরে এখানে যে ফ্র্যাগমেন্ট লিস্টটা একটা ভেরিয়েবল তো সেই লিস্টটা এখানে কি কাজে ইউজ করছে আমি দেখে নিচ্ছি fragment list variable tarpor fragment adapter view না হলে হতো কারণ কাজটা অলরেডি করা হয়েছে fragment list ওকে দরকার নাই কারণ আমরা এই ভিউ বেজার অ্যাডাপ্টারটা অলরেডি কাজ করে ফেলছি আমরা এইখানে ইউজ করছি এটা ভিউ বেজার অ্যাডাপ্টার এটা তাই এই লাইনটাই মূলত গ্লোবালি দিয়ে দিছে যেমন এটা যদি আমরা কেটে দেই তাও কিন্তু এরর শো করতেছে না কারণ হলো দেখুন এইটা এখন পাচ্ছে দেখতে পারতেছেন যাই হোক এখন আমরা যদি একটা রান করি আর কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি প্রথম নেভিগেশনের আইডিটা যেহেতু ভেরিয়েবলটা আমি গ্লোবালিও দিতে পারবো যেমন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান দিয়ে দিলাম ক্লোজ এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি আর এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি এটুক রিমুভ করে দিলাম আর রিমুভ করার পরে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম শিফট প্রেস করে চাপ দিয়ে ধরে রেখে কিবোর্ড থেকে ফাংশন 6 সিলেক্ট করলাম তারপর বটম নেভিগেশন ভিউ এটা দিয়ে দিলাম এই ভেরিয়েবলটা চেঞ্জ করার পর যেহেতু শিফট প্রেস করে করছি তাই যত জায়গায় ছিল তত জায়গা থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পারতেছেন ওকে এখন আমরা যদি অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করি তাহলে দেখতে পারবেন যে ফাইন কাজ করতেছে ডিভাইসটা কানেক্ট করলাম ইনস্টল হইলো হোম ফ্র্যাগমেন্টে আছে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ভিডিও ফ্র্যাগমেন্ট মার্কেটপ্লেস ফ্র্যাগমেন্ট নোটিফিকেশন ফ্র্যাগমেন্ট প্রোফাইল ফ্র্যাগমেন্ট সব ফ্র্যাগমেন্টগুলো আলাদা আলাদাভাবে ওপেন হচ্ছে স্মুথ কিন্তু কাজ করতেছে একদমই তো এখন যদি চান যে এগুলোতে লিসেন অ্যাড করবেন সেটাও কিন্তু পারবেন এটাতে ক্লিক করলেও নতুন পেজ ওপেন করতে পারবেন তার জন্য আপনাদের এইখানে যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড আইটেম এটার ভিতরে কাজটা করতে হবে সিম্পলভাবে কাজ করবেন ওইখান থেকে কোড কপি করে দেখাই সেগুলো কোড যেহেতু নাই তাই এরর শো করবে পেস্ট করলেই তো অলরেডি কিন্তু আমি ফ্র্যাগমেন্ট ওপেন করছি যেমন এইখানে যখন ফার্স্টটা সিলেক্ট হবে তখন এই ফ্র্যাগমেন্ট প্রথম যেটা সেটা ওপেন হবে সেকেন্ড যখন সিলেক্ট করবে ইউজার সেকেন্ড আইডি যেটা সেটা ওপেন হবে তারপরেও যদি আপনারা চান যে activity open করবেন বা ক্লিক করলে হোম ফ্র্যাগমেন্টে আসলে নতুন একটা ফ্র্যাগমেন্ট ওপেন করবেন তখন এখানে আইডি দিতে পারেন যেমন মাই হোম তারপরে অ্যাক্টিভিটি দিতে পারেন নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করে আমি যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছি তারপর নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করলেন চাইলে এখানে MPT activity already যেহেতু ফ্র্যাগমেন্ট গুলো তৈরি আছে তাই আর অ্যাক্টিভিটি তৈরি করার প্রয়োজন পড়বে না কারণ ফ্র্যাগমেন্টের ব্যাকএন্ডে আপনারা কোড করতে পারবেন এখানে দিবেন শুধু ভিউ return করে দিবেন ভিউর উপর ক্লোজ আর এখন এইখানে কোডগুলো করবেন তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ